সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আজকে দেখাবো কীভাবে ব্রুডারের থেকে ওদের ময়লাগুলা পরিষ্কার করতে হয় কারণ বাচ্চারা যখন বড় হয় তখন ওরা পায়খানা গুলো বড়ো হয় ওরা একটু খাবার বেশি খায় আস্তে আস্তে এবং পানি বিষটাও একটু বেশি ত্যাগ করে ওরা যখন ছোট থাকে তখন বেশি পরিষ্কার করতে হয় না দুই দিনে একবার অথবা তিন দিনে একবার অথবা আহ চব্বিশ ঘন্টা একবার পরিষ্কার করতে হয় কিন্তু এখন প্রতিদিন কমপক্ষে একবার পরিষ্কার করা করতে হবে আমার বাচ্চার বয়সগুলো এখন যা হয়েছে প্রায় চোদ্দো পনেরো দিনের উপরে হয়ে গেছে আমি তৃতীয় শব্দ ব্রুডিং করতেছি কারণ আবহাওয়া একটু ঠান্ডা এবং গরম পড়ে এর জন্য আপনাদেরকে আমি দেখাবো আমার একে বাচ্চাগুলোর যে বিজটাগুলো আমি কিভাবে পরিষ্কার করি একদম সহজ পদ্ধতি ঘরোয়া পদ্ধতিতে চলেন চলে যে দেখেন অনেকগুলো বিষটা ত্যাগ করেছে বিষটা প্রচুর বিষটা হয়ে গেছে খাবারের পাত্র তো বিষটা পড়ে গিয়েছে যার কারণে ওদের বিষটাগুলা যদি বেশি হয় এখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং ওদের পায়ে লেগে গিয়ে গোটার মতো শক্ত হয়ে যাবে ওদের পাগুলো অসুস্থ হয়ে যাবে আপনারা আশা করি এগুলো বুঝতে পেরেছেন আমি এখন আমার যে বাচ্চাগুলো আমি একটু আলাদা করে ফেলবো আজকে আলাদা করে তারপর আমি তারপর আমি কি করব ওদের বিস্টাগুলো পরিষ্কার করে নতুন আর কাপড় দিয়ে দেবো দিয়ে পরে আবার ওদেরকে ওদের সঠিক আসনে স্থানান্তরিত করব। এই কাজটা করতে বেশিক্ষণ লাগবে না হয়তো বা এক দুই মিনিট লাগবে পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখবেন এবং আশা করি সকলেই বুঝতে পারবেন কয়লার এই যে ব্রুডিংটা আমি ব্রুডিংটাতে আমি কি করব প্রথমে লাইটটি বন্ধ করে দেব লাইটটি বন্ধ করে আমি সরিয়ে দেব। আমি লাইটটি খুলতেছি তারপর আমি কি করবো এই বাক্সটিকে আমি লাইটের হোল্ডারটা একেবারে এখান থেকে ছাড়িয়ে নেব লাইটার হোল্ডারটা আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে উন্নত একটা জায়গায় রাখতেছি লাইটটা গরম তাই আমি একটু কাপড়ের মতো জায়গায় রাখলাম এরপর আমি বাক্সটাকে আমি সাইডে নিয়ে যাব আমি একটু পরিষ্কার দরজার কাছে নিয়ে যাচ্ছি এটাকে দরজার কাছে নিয়ে যাচ্ছি আমি তারপর নিয়ে গিয়ে এটাকে কি করব আপনারা এরপরে পরবর্তী ধাপে দেখতেছেন আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে দেখেন আমি জালটাও সরিয়ে দিয়েছি অনেকগুলো বিষটা হয়েছে এই বিষটাতে থাকলে ওরা অসুস্থ হয়ে যাবে তাই আমি এরকম দুটি প্লাস্টিকের ইয়া নিলাম এরপর আমি বাচ্চাগুলোকে আস্তে আস্তে আলতোভাবে সবগুলো বাচ্চাকে আমি প্লাস্টিকের ঝুড়িতে রাখলাম একটা দিয়ে এবং আরেকটা দিয়ে ঢেকে দিলাম আমি প্রসেসটি একটু স্পিড মোশনে করতেছি যে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি কিন্তু কাজটা ধীরে ধীরে করতেছি কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে স্পিডে করতেছি আমি স্পিড বাড়িয়ে দিয়েছি ভিডিওর এর জন্য ভিডিওটা যেন লম্বা না হয় এভাবে করে সবগুলো পাখি ধীরে ধীরে এটার ভিতরে কিছুক্ষণের জন্য রাখবেন এবং পাখিটি ধরার সময় একেবারে আলতো হাতে ধরবেন যেন ওরা ব্যথা না পায় আমি সবগুলা পাখি প্রায় সবগুলা পাখি আমি নিয়ে গেলাম এভাবে আমার যে এটা নিয়ে গিয়ে আমি এটাকে আমি প্লাস্টিকের ইয়াটাতে রাখলাম আমার আপনারা দেখতেছেন দর্শকরা কিভাবে করতেছি প্লাস্টিক ইয়াতে আমি রাখা শেষ হলো রাখা শেষ হলে এবার দেখেন এই যে খাবারের পাত্রটাতে বিষটা খাবারের পাত্রটা আমি পরিষ্কার করে দিচ্ছি এরপর আমি কী করবো আমার যে আমি কী করেছি এই যে ব্রুডারে এই যে দেখেন আমি যে গেঞ্জিটা দিয়েছিলাম এটা তো কতগুলো নোংরা আমি গেঞ্জিটাকে আমি আলতোভাবে ভাজ করে রাখবো এবং পলিথিনটার ভিতরেও আমি নিচে পলিথিন দিয়েছিলাম কারণ ওদের যদি পানি টানি পরে বাক্সটা নোংরা হয়ে যাবে এবং ওদের পায়খানার যে ভিজাটা এই ভিজাটাও বাক্সতে লাগে বাক্সটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে বাক্সটাও রক্ষার আমি চেষ্টা করেছি তারপর আমি কি করবো এই বাক্সটা আমি অন্যত্র নিয়ে সরিয়ে দেবো এবং এরকম একটা কাপড় আমি যে নিয়ে নেব তারপর আমি এই বাক্সটাতে আমি পলিথিনটা সুন্দর করে সমান্তরালভাবে চারিদিকে আমি বিছিয়ে দেব। তারপর পলিথিনটার উপরে আমি কাপড়টাও সুন্দর করে দিয়ে দেবো এটা একদম সহজ প্রসেস আপনারা দেখেই বুঝতে পারতেছেন কীভাবে করতেছি এই যে এবার আমি দিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু এভাবে দিলে ওদের এভাবে ভেঙে সুন্দর করে যেন কোথাও মাথা না বাড়িয়ে থাকে ওরা কোয়েলের বাচ্চারা ওরা বোঝে না ওরা কোথাও যে হুড়কি পাইলে অথবা ছিদ্র পাইলে ওদিক দিয়ে ঢুকে যেতে পারে বুঝছেন তারপর আমি বাচ্চাগুলোকে আনলাম এই যে আমার বাচ্চাগুলা কিছুক্ষণের জন্য এখানে রেখেছি তারপর আমি আস্তে করে বাচ্চাগুলাকে ছেড়ে দিলাম তারপর আমি কী করবো ব্রুডারটা আমি আমার নিজের জায়গায় যেখানে সেট করি সেখানে নিয়ে আসলাম তারপর আমি যে জালটা দেই উপর দিয়ে যারা ওরা লাফিয়ে না চলে যেতে পারে তারপর ওই জালটা আমি দিয়ে দিচ্ছি ওই জালটা দিয়ে দিলে আমি তারপর আমি লাইটার হোল্ডারটা আমি এনে আমি যে একটা ছিদ্র রেখেছিলাম ওই ছিদ্র দিয়ে লাইটটা ঢুকিয়ে দিয়ে আমি লাইটটা লাগিয়ে দিলাম এই প্রসেসটা একদম সহজ প্রসেস কীভাবে করি আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তারপর কি হবে আমি পানির পাত্রটা পরিষ্কার করে পানির পাত্রটা আমি দিয়ে দিচ্ছি পানির পাত্রটা আমি এক কোনায় দিয়ে দিলাম আস্ত আলতো করে আস্তে করে ওদের উপরে যেন না পড়ে তারপর আমি পানির পাত্রটার পরে আমি খাবারের পাত্রটা নিলাম এবং খাবারের পাত্রটাতে আমি অল্প করে খাবার দিলাম একেবারে পরিপূর্ণ করব না অল্প করে খাবার দিলাম অল্প করে খাবার দিয়ে ওদেরকে আমি দিয়ে দিলাম তারপর ওরা খেতে শুরু করবে এটাই প্রসেস বন্ধুরা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন আর বস ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার যদি কোনো ভুল হয় আপনারা পরামর্শ দিবেন কীভাবে কী করা যায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম